আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন? উস্কে দেয়। আমার কিছু আল্লাহর ওলিরা আছে যারা পালাইতে পারে নাই, যারা পালাই গেছে তারা তো ফেসবুক ওইভাবে চালায় না, যারা পালাই নাই ওরা বলে দেখেছো কি হয়ে গেল, ঠিক না বে? ঠিক, চাইছিলাম কি আর হইল কি, এরকম আছে না? চাইছিলাম কি আর হইল কি, কারে বানাইলো উপদেশটা? আরে বাবা, বানাইছে যারে, দেখো না, থাকতে দাও, বরং এখন যেটা শুরু হয়েছে এই কাজগুলো করে তাদেরকে বিতর্কিত এমন ভাবে করা হচ্ছে যে ওরা যেন পরে পদে থেকে এদেরকেই লাঞ্ছিত করে। কারণ আপনি যার বাড়ি উঠতে দেননি, যদি কোনোদিন সে পাওয়ার পায় তাহলে আপনার বাড়ি রাখবে? কথা বলে না। এই জন্যে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। মোস্তফা সরোয়ার ফারুকি আন্দোলনের সময়ও দেখেছি, হ্যাঁ, তার স্ত্রী বঙ্গবন্ধুর মানে বানানো বঙ্গবন্ধুর বউ হিসেবে কাজ করেছে, মানে সিনেমায়, কথা কয় না, ঠিক না বে? ঠিক, এটা ঠিক, হয়তো টাকার জন্য বাবু করিয়েছে। তাই এখন এখন যদি হেদায়েত হয়ে যায় তো অসুবিধা আছে? আমরা চাই হেদায়েত হোক, এখন এসে ভালো করি, ভালো থাকুক, তাই না আফজাল সাহেব? আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, উনিও রাজি, অসুবিধে নেই। আর তিশা সিয়ারাও তো খুব বেশি খারাপ না। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আচ্ছা ঠিক, এগের কানে দড়ি লাগাবো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি হেদায়েত নসিব করে আল্লাহ, যদি তাদেরকে ফিরিয়ে আনে, যদি ভালোর জন্য তারা কাজ করতে পারে, আরে বাবা সুযোগ দিয়ে দেখা যাক না, এরপরে যদি খারাপ করে, 15 বছর যে চেয়ার ধরে রেখেছিল সেই চেয়ার যদি উদ্ধার করতে পারি, এরা 3 মাসের উপদেশটা, এই চেয়ার উদ্ধার করবো তো এক না দুই, কথা কয় না? 15 বছর ধরে থাকলো, বললো 41-এর আগে ছাড়বো না, খেলা হবে, শুধু এই বলেনি তো, আরো কি বলল? পালাবো না বলেছে তো। তাই যদি পালাই যায় তাহলে এরা 3 মাসের এখানে ভোটও দিনই তো আমরা, ওরা তো তাও তো রাত্রি নিছিল তাহাজ্জুদ পড়ে, কথা কয় না? তাও তো তাহাজ্জুদ পড়ে নিয়েতে ক্ষমতায় ছিল তাই রাখলাম না, আর এরা মোটে তো কিছু পাইনি আমরা বসাইছি, ওকে তাড়াতে সময় লাগে তো, এক্ষুনি এত মাথা গরম করছেন কেন? এত তাড়াতাড়ি মাথা গরম করার দরকার আছে? বাবার একটু দেখতে তো হবে, দৌড়টা কত পর্যন্ত দেখি, তারপরে যা হয় করবানে, আগেতে মাথা ফাটাফাটি, এগুলো কিন্তু ওদের ষড়যন্ত্র। কবির বিন সামাদকে যদি দাওয়াত দেয়, দেখবেন একদল আল্লাহর ওলি আছে, বলবে যে হুজুর আর খুঁজি পাওনি, হুজুর আর খুঁজি পাওনি, বাংলাদেশে অভাব পড়ে গেছে, বলে না বলে না? কথা কয় না? বলে না বলে না? বাবা হুজুর তো আছে, আমি তো হুজুর না, এই জন্য দাওয়াত দিয়েছে। আমি মাদ্রাসা করেছি, ক্যাডেট মাদ্রাসা, আমার গত পরশুদিন এক জায়গায় গেছি, আমার বলতেছে আপনি ক্যাডেট মাদ্রাসা করেছেন, সেখানে শুনছি বেশিরভাগ ইংরেজি টিচার নিচ্ছেন, তো আপনি মাদ্রাসা করে যদি ইংরেজি টিচার নেন, এমন মাদ্রাসা আপনার করতে বলেছে কে? তো আমি কইলাম যে আমি আমার মাদ্রাসায় ইংরেজিটাই আগে শিখাবো, তারপরে যে বাকি সাবজেক্টগুলো কয়, এটা তাইলে মাদ্রাসা হইল? আমি কইলাম বাংলাদেশে সব বক্তা তো ওয়াজ করে, আজহারি ভাই ওয়াজের মধ্যে খালি একটু ইংরেজি বলে, কথা কয় না? এই জন্য জনপ্রিয়তা কম না বেশি? ইংরেজি বুঝি নে, তারপরে মনে হয় ওরে আল্লাহ, মনে হয় আমার আব্বার জন্য দোয়া করলো, এরকম আছে না? আগে তো ওয়াজ করতে যেয়েও ঝামেলা হয়, তাফজাল ভাই আমার, শফিক ভাইও আছেন, আগে ওয়াজ করতে যেয়েও ঝামেলা হইতো, একজন এক হুজুর ওয়াজ করিয়েছে সব আমার আওয়ামী লীগের বিরুদ্ধে, তো ওয়াজ করার পরে নেতা পাশে বসেছিল এরকম কটি গায়ে দিয়া, তো উনি বলছে হুজুর আপনি এখানে 2 ঘন্টা ধরে ওয়াজ করলেন, গোটাটাই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সরকার আওয়ামী লীগ এদের বিরুদ্ধে, আপনি এইভাবে ওয়াজ করলেন, আপনার স্টেজতে নামতে দেবো না। বলছে বাবা ওয়াজ করেছি ঠিক আছে, এখনো তো দোয়া বাকি, দোয়া তো এখনো বাকি, তা বলছে তাহলে দোয়ার সময় একটু ভালো করে দোয়া করে দেন, তো দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিলা কিরতি হাসিনা অকিনা আজাবান্নার, বলছে যাক আল্লাহ বাংলায় না হুজুর আরবি দিয়ে দোয়া করে দিলে একবার, শেখ হাসিনা তো বেশ তো চলি যাবে, বলেন নি? মানে বুঝি আর না বুঝি, যদি আমাদের এরকম করে একটু বলে তা ভাল লাগে না? হ্যাঁ, তো আমি বললাম যে ইংরেজি তো আরবি তো সব জায়গার মাদ্রাসায় শিখায়, আমার মাদ্রাসায় ইংরেজি টিচার বেশি নিচ্ছি এই জন্যে যে আমি ইংরেজি শিখাবো বেশি করে, যেন ওরা পরবর্তীতে কোরআন শিখে ইংরেজিতে বলতে পারে।
তো আমার যে আমাদের যে কাজ সেটা একটু দৌড় তো দেখতে হবে। আগের তো লাফ মেরে উঠলে হবে না, হবে কথা কয় না, আগের তো লাফ মেরে উঠলে হবে, ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, তারপরে আরেকটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। এই যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে এসে দেখবেন অনেকেই ঘুমায়, এরম আছে না নাই, আছে না? তো এই ঘুমায় হুজুর করতেছে কালেকশন, আমার মুর্শিদ ভাই উনি কালেকশন করতেছে, কে দেবেন 50,000 টাকা? কোন আল্লাহর বান্দা কি আছেন 50,000 টাকা দেওয়ার মতো হাত উঁচু করেন? নাম ধরে দোয়া করে দেব, খুব সুন্দর করে সুর দিয়ে বলল, কেউ রাজি হইল না, হুজুরই হয়ে গেছে রাগ ধমক দিতেছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন অন্তত হাত উঁচু করেন। তো ঘুমেতে উঠে পরে হাত উঁচু করে, নাম কি ভাই জান? মকসেদ। আল্লাহ মকসেদ ভাই, তোমার বান্দা আমলাবাড়ির ভাগ্যবান, আল্লাহ তোমার দেখো তোমার বান্দা 50,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বাপ দাদা 14 গোষ্ঠী সব জান্নাতে দিও। ও তো বেকায়দায় ফিরে গেছে, ঘুমেতে উঠে কিছুই না, শুনলাম হাত উঁচু করেন করি বসে রয়েছি। পরে আবার গেছে আফজাল ভাইয়ের কাছে ফতোয়া নিতে, যে হুজুর কাজ তো একটা ঘটি গেছে, কি তা আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু এর আগে যে বলেছে যে 50,000 টাকা কিনা দেবেন হাত উঁচু করেন, ওটা তো শুনতে পাইনি, আমি তো হাত উঁচু করে বসেছিলাম, আমার পকেটে তো বিড়ি কেনার টাকাও নেই। তো এখন দোয়া করতেছে যে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়, তো কাজ যেহেতু দোয়া করিস এতক্ষণ তো জান্নাতে গেছে, এখন আমার তো টাকা দেওয়ার টাকা নেই, তাই এর জন্য কি আবার জান্নাতে ওরা ফেরত আসবে কিনা? বেকায়দা না, এনে এ ফতোয়া কোয়ান্তে দেবেন কিভাবে দেবেন? তো এই জন্যই বুঝা শোনার দরকার আছে না নাই, একটু বসবেন ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে, রাজি আছেন? দেশে অরাজকতা সৃষ্টি করছে কারা? হিন্দু সাজে কারা? যখন আমার দেশে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বারবার করে চিৎকার করে বলেছিলাম আমি ছাত্র শিবিরী নই আমি হিন্দু, তখন আমার হিন্দু দাদারা একজনও কথা বলে নাই, বলেন টেক্কে না? আজকে 3 মাস না যেতেই হিন্দুদের অধিকার, আমার হিন্দু দাদারা বলে আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে, কোথায় কোন অধিকার নষ্ট করা হয়েছে? যত জায়গায় মন্দির ভাঙতে যেয়ে ধরা পড়েছে সব হলো হিন্দু মুসলমান, না তারা মুসলমান নয়, সব হলো আগা রক্ষা করা হিন্দু, কথা কয় না? পেয়েছেন না পান নাই, তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে, যা। আর ভারতের একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, এই চ্যানেলটাই যত রকম অসত্য, যত রকম বানোয়াট এবং বাংলাদেশ সম্বন্ধে বিষেদগার করে, একজন সাংবাদিক নামের কলঙ্ক, সংবাদ পড়ার নামে ওই ভারত থেকে উস্কানি তৈরি করা হচ্ছে, এই উস্কানি যারা করছে ও দিচ্ছে, যারা তাদের মজাদাতা আল্লাহর কসম করে বলি তাওহীদি জনতার জীবন থাকতে তাদেরকে সাকসেস হতে দেয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, তোমাদের তো পালানোর জন্য মামার বাড়ি আছে, দাদার বাড়ি আছে, আমরা কোন মামার বাড়ি পালাই না, দাদার বাড়ি পালাই না, হয় শহীদ হব না হয় গাজী হব, রক্ত দিয়ে দেশের মাটিকে রক্ষা করব, এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন? এই সিদ্ধান্ত যদি না নিতে পারি, আর এই ষড়যন্ত্রগুলো যদি বুঝতে না পারি, আমার ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার বাবার ওরসজাত ভাই, আমার মুর্শিদ আলম বলতিছে তোমার ভাই এরম একটা কাজ করতে পারল, করলি তো আমার ভাই করিস, তোর অসুবিধে কি? ওরে দরদ, কথা কয় না, এরকম আছে না নাই, দরদ এত, আমার ভাই তোমার ভাই এরম একটা কাজ করলো এটা ভালো লাগলো না, ও ভাই থেকে দরদ বেশি, এরকম আছে না কিছু? এগুলো পাকা শয়তান, ও ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চায়। আপনি হঠাৎ করে মনে হয় তাই তো আমার ভাই এই করিস, মাথায় রাখবেন ওটা আপনার রক্তের ভাই, জন্মের ভাই, মায়ের পেটের ভাই, আর যে আপনার বলিছে সে তো ভাই না, ও তো কোনোদিন আপনার পাশে, আপনি যেদিন বিপদে পড়বেন ও দোকানে যাই বিড়ি টান মেরি খাবে, আজকে লাইন মতো পড়িয়েছে, কথা কয় না? তবে আজকে যা চাইলাম তাই হইলো, যা চেয়েছে তাই হয়েছে, ঠিক না বেঠে? মাহফিল শুরু করবো,
আর বেশি সময় নেব না, 20 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ, থাকা যাবে। দাঁড়ানো ভাইয়েরা থাকবেন, থাকবে দাঁড়ানো ভাইয়েরা, কথা কয় না, আপনারা থাকেন, দাঁড়ানো ভাইয়েরা থাকবেন, একটু হাত উঁচু করেন দিন, থাকবেন কিটা কিটা, মাশাআল্লাহ, অল্প অল্প লোকে করিছে আর বেশি লোকে করিনি, অসুবিধে নেই, না করলেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িয়ে থাকলেও সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলে আসলে, এই মাহফিলে বসলে, কোরআন শুনলে আল্লাহ বলেছেন রহমত নাজিল করে দিই, পবিত্র কোরআনে আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে কার রহমত বর্ষণ হতে পারে। তো এতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ আলম ভাইজান শ্রদ্ধাভাজন উস্তাদজি, উনি আলোচনা করেছেন কোরআন থেকে, বলেছেন না? আমিও একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতটা প্রায় সবার মুখস্থ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, এটা মুখস্থ আছে না? কোথায় পড়ি? কবরে যাইয়ে পড়ি। আজকে শিখাই দিয়ে যাবো এই আয়াত কনে পড়তে হবে। যুবকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লাইলাতুল ফেব্রুয়ারিতে এই আয়াতটা অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। এই আয়াতটা কোথায় পড়া লাগবে? এতদিন আমি এই বছর চিন্তা করেছি দুইটা আয়াত নিয়ে আলোচনা করব, একটা এইটা আর একটা হলো ইয়াহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যে ওগো ইমানদারেরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না, মানে ওইটা যেন আমিও আমল করতে পারি, মুর্শিদ ভাইও যেন আমল করে। ভাই তো করেই, আন্দোলনের কথা আছে, ওনার বলিলাম না, মানে আমাদের মতো মানুষই যেন আমল করে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই দুইটা আয়াত নিয়ে এই বছরের আলোচনা আমার, কারণ আমরা যত কথা মুখে বলি অত কাজ যদি বাংলাদেশে করতাম তাইলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু আমরা মুখে বলি কাজে করি। উন্নয়ন 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 উন্নয়ন, তসবি আছে না নাই? কুষ্টিয়াতে ঝিনেদা পর্যন্ত যেই দেখেন, ঝিনেদাতে যশোর পর্যন্ত যেই দেখেন, 4 মাস 4 বছর ধরে যে রাস্তা করেছে 4 মাসের মধ্যে গর্ভবতী, ঠিক না বে? ঠিক। কারেন্ট এত দিয়া দিয়েছে আদানি, খালি কয় টাকা দে নাই কেটে দিলাম, কয় না কয় না, খালি সকালে একবার হুমকি, বিকেলে একবার হুমকি, টাকা দাও নাই কেটে দিলাম, টাকা দাও নাই কেটে দিলাম। তাই এতদিন আমরা উৎপাদন করি রাখলাম না, কথা কথা কয় না, এতদিনই সে উন্নয়ন কনে গেল, এখন কথা বলার সুযোগ আছে না নাই? তবে উন্নয়নের কথা যে শুধু তারা বলিস তা না, আমিও বলেছি, আমি মাহফিলি চৌগাছায় জিগর গাছে যশোরের চৌগাছা, তো ওই সময় তো আমাদের উন্নয়নের কথা বলতেই হতো, পাশে বসা চেয়ারম্যান বলছে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, যাক আলহামদুলিল্লাহ, উনি যখন চেয়ারম্যান পাশে বসা, তো আমার তো ওয়াজ ভালো করে বুঝে শুনে করতে হবে। তো আমি যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, রাস্তা, বিদ্যুৎ, কলকারখানা, তারপরে ওভারব্রিজ, এক্সপ্রেস হয়ে, মানে গোটা গোষ্ঠী শুদ্ধ যত উন্নয়ন সব 2 ঘন্টার মধ্যে ওয়াজ করা শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর একটু খালেদা জিয়ার জন্য দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বললাম সহ্য না করি পারা যায়? সেই ধরি ধরি আপনি এনে বসে এত উন্নয়ন আমি করলাম, একটা বার বাধা দিলেন না, এখন দোয়ার সময় বলেন খালেদা জিয়া শরীর খারাপ, দোয়া করে দেন। হ্যাঁ, মানে ওই সময় তো আসলে চেয়ারম্যান যে বিএনপি থাকতে পারে এ তো আমার বিশ্বাসে কুলই না, কারণ এক চাষা গেছে ভোট দিতে, তা বলছে বাপু আবার কষ্ট করি আসার কি দরকার? বলছে না একটু চিন্তা করলাম, যাই বাসি আর মরি, জীবন একটা ইবাদত করি যাই কবরে। তা বলছে আপনার সে কাজ তো শেষ। বলছে কি? বলছে ভোট দেওয়া হয়ে গেল। বলছে কি করে হয়ে গেল? বলছে আপনি তো আসতে দেরি করি ফেলিছেন। তো দেরি করলাম মানে আমি ফজর পড়ি পরে চলে আসলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি শেষ করেছি, ফজর পড়িয়ে যে আপনি আসলেন ও তো তাহাজ্জুদ পড়িয়ে শেষ করা শেষ। তা বলছে তা বাপু তাহলে একটু এই নখে একটু কালি লাগাই দাও, নাই বোমা আবার রাগ করবে না। তো কালি লাগাই দিয়েছে, চাষা যখন চলে যাচ্ছে আমাদের আল্লাহর ওলি ডাক দেবে, বলছে পীর সাহেব শোনেন, ওই চাষির বলো আবার কষ্ট করে পাঠায়েন না। তা বলছে তোমার চাষিও তেশ বেরিয়ে গেছে? তা বলছে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে ওরা কত বুঝে উঠতে পারেন? বলছে হ্যাঁ, চাষিরটাও কমপ্লিট। তা বলছে দেখো কত বড় নেমো খারাম গো, কত বড় নেমো খারাম এই বুড়িটা, আল্লাহ কার সাথে সংসার করলো, আল্লাহ তুমি ওর জাহান্নামের মধ্যে রাখো আল্লাহ। তো বলছে চাচা কেন কি হয়েছে, চাচির সাথে কি ফাইট আছে নাকি? বলছে না গো বাপু। তা কি? তা বলছে 12 বছর হইলেও মরি কবরে গেছে।
এসে যখন ভোটটা দিয়ে গেছে আমার সাথে দেখা করে যাবে না, ও ভোটটা দিলে দিলে তো দেখা না করিয়ে চলে গেল কেন? বেকায়দা না, কথা কয় না, এগুলো ছিল না। আমলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব পেশ ইমামত্র মসজিদ, এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন সাহেব, যিনি আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী। এছাড়া বিশেষ অতিথি আছেন আমাদের নজরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, বলেন আমিন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির জনাব শফিকুল ইসলাম প্রামাণিক ইসলাম, নজরুল ইসলাম সাহেব এবং শফিকুল ইসলাম প্রামাণিক আমার পাশে আছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার খুব কাছের মানুষ, আমি যখন ছোটবেলায় আসতাম আমার তো সমালোচনা, আমার নিয়ে সমালোচনা তো শেষ নেই, আর আমিও চাই আপনারা সমালোচনা করেন, কারণ একজন মনীষী ছিলেন, উনি যদি কেউ গীবত করতো তাহলে বাজার করে নিয়ে তার বাড়িতে চলে যেতেন, বাজার করে নিয়ে এক প্যাকেট তরি তরকারি মাছ গোশ কিনে নিয়ে তার বাড়িতে যেতেন। যেমন মুর্শিদ আলম ভাই, উনি গীবত করেছেন তার নামে ওনার বাড়িতে যেয়ে বাজার করে দিয়ে চলে আসতেন। জিজ্ঞেস করতেন আপনি আমার বাড়িতে বাজার নিয়ে আসলেন কেন? বলতো আমি বাজার কেন আনবো না, আমি শুনলাম আপনি নাকি আমার ব্যাপারে গীবত করেছেন যে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি এই সেই এরকম কিছু করেছেন। তো কয় হ্যাঁ হ্যাঁ করছিলাম, তো এর বিনিময়ে বাজার দিলেন। কেন দেব না? আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ গীবত করে, যদি কেউ কারো দোষ পিছনে বলে, তখন ওই ব্যক্তির আমল যার গীবত করা হয় তার আমল নামা থেকে গুনাগুলো যে গীবত করে তার আমল নামায় আসে, আর এর আমল নামার সোয়াব ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। সুতরাং তুমি আমার গুনা নিয়ে সোয়াব দিয়েছো, আমি তোমার বাজার করি খাওয়াবো না তো কি ওবায়দুল কাদেরের খাওয়াবো? কথা ঠিক আছে না বাজান? আমার যারা গীবত করে আমি আল্লাহর কাছে ছেড়ে দিই, আল্লাহ তুমি তুমি হেদায়েত দিলে দাও, না দিলেও সোয়াবগুলো দিচ্ছ এই আলহামদুলিল্লাহ। আমার নিয়ে তুমি নাট্যকার বলবা, কমেডিয়ান বলবা, যা মনে চাই বলো, আমি শুধু এটা মানতে চাই আমার আল্লাহ বলেছেন ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন এর চেয়ে ভালো কথা আর কেউ বলে না যে নিজে আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে এবং কি মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো আমি মুসলমান, সুতরাং আমার নিজে সৎ কাজ করতে হবে, অপরকে সৎ কাজের জন্য আহ্বান করতে হবে, এই দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং আমি আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করব। তুমি মানুষ, তুমি যে শয়তানের পথে নেই তার গ্যারান্টি কি? লম্বা দাড়ি রাখলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাও, কথা কয় না? তাই যদি হইতো তাহলে সালমান এফরহমানের থেকে বড় পীর সাহেব আছে, ওর মুরিদ হওয়া লাগবে, ঠিক না বেটে? এই জন্যে যারা সমালোচনা করে কোনো সমস্যা নেই। আমার হাফেজ মাওলানা মুর্শিদ আলম সাহেবের নাম বলতে যে এই কথা কেন বললাম, যখন আমি আরো ছোট ছিলাম ওই সময় উনি আমাকে যতটা ইজ্জত করেছেন, যতটা সম্মান করেছেন, এত ইজ্জত এত সম্মান আমি অনেক আলেমদের, বড় বড় আলেমদের কাছেও পাই নাই আলহামদুলিল্লাহ। আমি ওনার সামনেই বলে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুক্তারা মুস্তাজিকে হায়াতে তাইয়্যেবা দান করুন, বলেন আমিন। হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে, উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল? আমি তো এখনো শুরু করিনি, তবে শুরু যাই করি, আমার উস্তাদ যা বলেছে সেই কথা ঠিক থাকবে যে আপনি যাই করেন তাই করেন, বারোটার মধ্যে শেষ করবেন, আমরাও তাই করবো ইনশা ইনশা, কারণ আগামীকাল আবার এই মাঠে মাহফিল আছে না নাই, আবার আপনাদের আসতে হবে, কালকে মাহফিল শুনতে হবে, ঘুমাতে হবে, সব কিছু মিলাই আমরা বারোটার মধ্যে, আমি মাহফিলে ট্রেন চালু করেছি দশটার মধ্যে মাহফিল শেষ করব। মামা মাওলানা মামুনুল হক এসেছে, আমির হামজা ভাই এসেছে, শামীম সাইদি এসেছে, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, মোলার হাসান মুমিন, এনামুল হাসান বিন নূর, তারপরে আব্দুল সাই আপনার সাইফুল্লাহ বিন কোরবান, অ্যাডভোকেট রোকনুজ্জামান সহ আরও ওলামায়ে কেরাম, জামাতের জেলা আমির, থানা আমির, নমিনি, থানা সেক্রেটারি, আমাদের চেয়ারম্যান ভাই পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সবাইকে নিয়ে প্রোগ্রাম করেছি, আবার সেটা দশটার মধ্যে শেষ করেছি। দশটার মধ্যে শেষ করলে ভালো না, বাড়ি যেয়ে একটু সময় দেওয়া যায়, কথা কয় না? হুজুরদের ঠিকঠাক মতো বাচ্চা হওয়ারও দরকার আছে না নাই, কথা কয় না?
তো এই জন্য রাত 12টা পর্যন্ত ওয়াজ চালাবেন, বাড়ি যাবে ওই সেই সাংবাদিকদের মতো খালি পরিমণির বাচ্চার বাবাকে খুঁজে বেড়ায়। আপনার বাচ্চা হইলো বাবাকে কয়ে দুই দিন পরে জানাবো, দুই দিন পরে রাত 12টার পরে বাড়ি আসে, 1টার পরে বাড়ি আসে সাংবাদিক, স্ত্রী বলছে কি ব্যাপার এত রাত করে বাড়ি আসো কেন? কয় পরিমণির যে বাচ্চা হয়েছে বাপ খুঁজে পাচ্ছি নি, বলছে ওর তো বাচ্চা তাও হয়েছে বাপ ছাড়া, তুই তো বাপ থেকেও বাচ্চা হওয়ার কোনো লাইন নেই দেখছি। এরকম আছে না নাই? এই জন্য একটু চেষ্টা করবেন যত সকাল দানে শেষ করা যায়, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিবি বাচ্চা বেশি হয়, আমার আফজাল ভাইয়ের সেই পরিবার। সুবহানাল্লাহ, ঠিক না বে? ঠিক, চাচা চাচতো ভাই তাপো আপন ভাই সব মিলাই তারাই অর্ধেক আর বাকি অর্ধেক, ঠিক বলিস তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? যারা বলবে না তারা কাদের দালাল, মনে থাকবে তো? বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠবো, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, পলকের ঝলক গেল। এ ভাই মিছে কথা কলাম, কথা সত্য কিনা? যা বলিব সত্য বলিব, সত্যর পরে মিথ্যা বলিব, যা ঘটেছে তাই লিখিছি। কোথায় গেল পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে? আমরা ভুলতে দেব, ভুলতে দেব না, ভুলতে দেব না, কারণ এই বাংলার মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষকে আল্লাহ ফেরাউনকে ভুলতে দিয়েছে নাকি? ফেরাউনকে ভুলতে দেয় নাই, তার জীবনী কোরআনে আছে না নাই, তার ঘটনাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ভুলতে দেয় নাই, নমরুদকে ভুলতে দেয় নাই, আবু জাহেলকে ভুলতে দেয় নাই, আব্রাহাকেও ভুলতে দিয়েছে, আব্রাহাকেও ভুলতে দেয় নাই। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তর সুরি যারা বাংলার জমিনে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চেয়েছে, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশের সোনার মানুষগুলোকে কারারুদ্ধ করে রেখেছিল, যারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করেছে, যারা খুন করেছে, গুম করেছে, যারা কোরআন পড়ার অপরাধে, যারা কোরআন মানার অপরাধে, যারা দাড়ি রাখার অপরাধে, যারা টুপি পরার অপরাধে আমার দেশের মানুষদেরকে জেলে দিল, জুলুম করলো, কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো, আমার কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদী গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষ যাকে চেনে, গোটা বিশ্বের কোরআন প্রেমিক জনতা যাকে চেনে, যেই মানুষটি বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি পবিত্র কাবার দরজায় যে আমরা একটু হাত লাগানোর চেষ্টা করি, দরজা ধরে দোয়া প্রার্থনা করি না করি না, আর কোরআনের পাখি এমন একজন যাকে ওই কাবার দরজা খুলে কাবার মধ্যে ঢুকার ব্যবস্থা করেছিলেন স্বয়ং সৌদি আরবের সরকার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা,
এই কাবা ঘরে তিনি প্রবেশ করলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার যাকে এই বাংলাদেশ থেকে বাছাই করে নিয়ে কাবা ঘরে প্রবেশ করালেন, এই কাবার অভ্যন্তরে প্রবেশ করেছেন। এই ঘটনা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সুন্দর করে বলেছেন, যখন কাবার মধ্যে ঢুকলাম, কাবা ঘরে ঢুকার পরে আমি চারদিকে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত নফল নামাজ আদায় করলাম। ও আমার ভাইরা, কারণ কাবার মধ্যে ঢুকলে আর কোনো কিবলা থাকে, কাবার মধ্যে ঢুকার পরে সব দিকে কিবলা, চতুর্দিকে কিবলা, আর কাবার বাইরে যখন থাকেন তখন চতুর্দিক থেকে কাবাটাকে সামনে নিয়ে কিবলা করা লাগে না লাগে না। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি আট রাকাত নফল নামাজ পড়েছেন, তারপরে কাবার মাঝখানে এসে আবার দুই রাকাত নফল নামাজ পড়েছেন। এই নামাজ যিনি পড়েছেন বাংলাদেশের এমন একজন আলেম, সেই আলেমটাকে এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, এক যুগেরও বেশি সময় ধরে 13টা বছর কারাগারে রেখে খাদ্য হয় নাই, এই সুস্থ মানুষটারে আবার বের করে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে গেল। যদি স্ট্রোক করে থাকতো গো তাইলে কেমন করে এত সুন্দর হাসি দেয়, ঠিক না? ঠিক, স্ট্রোক করলে তো বেকায় পড়ি থাকে, দেখবেন দুই একটা আছে স্ট্রোক করে। দুই দিন আগে বলতো যে একটা দুইটা শিবির ধর, সকাল বিকেল নাস্তা কর। কি হয়েছে বাবা? আমি স্টক করেছি, এক পাঁচ পড়ে গেছে। এখন তোমার এক পাঁচ পড়ে গেছে পাকা মুখ থাকে আছে না নাই? একটা দুইটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, অমনি হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে হাসপাতালের বিছানায়। নেতা নেত্রীরা দেখতে যায়, বলে নেতা নেত্রীর দরকার নাই, হুজুর ডেকে নিয়ে কুরআন পড় আছে না নাই? এখন তার কুরআন লাগে শয়তান কুতাকার, এতদিন খলি যাক শিবির ধরি নাস্তা কর, এখন তুই ওকে ডেকে নিয়ে কুরআন পড়বি? পড়ে না, পড়ে না, এখন কুরআন পড়ে। ও গো আমার ভাইরা, যারা এই কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, আমরা এই বাংলার জমিনে তাদেরকে ভুলতে দেব? ভুলতে দেব? আমাদের পূর্বপুরুষেরা তারা যেমন ইতিহাস জেনে গেছে, আমাদের জেনারেশন যারা আসবে তারাও ইতিহাস জানবে। যেমন আব্রাহার ইতিহাস আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, জানিয়েছে না জানাই নাই? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ও গো বিশ্ব নবী, আপনি কি দেখেননি আমি হস্তী বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেই নাই? কথাটা বলেছেন কে? কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী জন্মের 50 দিন পূর্বে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিলেন, তখন তো নবী জন্ম গ্রহণ করে নাই, 50 দিন পরে জন্ম গ্রহণ করেছেন। কোন কিতাবে এসেছে 60 দিন পরে, কোন কিতাবে এসেছে 50 দিন পরে, হোক সেই 60 দিন অথবা 50 দিন, কিন্তু আল্লাহর রাসূল তখনো জন্ম গ্রহণ করে নাই। অথচ আল্লাহ বললেন, ও নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তী বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন, আর রাসূলের অন্তরের চোখ দিয়ে অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ঘটনাটা দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, দেখা যায় না যায় না? অন্তরের মধ্যে চোখ আছে না নাই? অন্তরের মধ্যে চোখ আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনি কি দেখেননি আমি হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি কি তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিইনি? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কি? ছোট ছোট কঙ্কর, আর এর বিনিময়ে তারা কেমন হয়ে গিয়েছিল? পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলেন কে? আল্লাহর নবীকে আব্রাহার ঘটনা জানালেন, এখন তো আর নবী আসবে না, এখন তো আর নবীদের উপরে ওহি নাজিল, কোন নবীও আসবে না, ওহিও আসবে না, সুতরাং এখন ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব হলো, যারা এই দেশে অন্যায় করেছে, জুলুম করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের ইতিহাসটাকে আমাদের জেনারেশনকে জানাতে হবে, ঠিক না? ঠিক, কেন জানাতে হবে? ক্ষমতা চিরস্থায়ী নয়, যেমন ফেরাউনের ছিল না, যেমন নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, উতবা সাইবার ছিল না, আব্রাহার ছিল না, মুগিরার ছিল না, তেমনি বর্তমান সময়ে যারা তাদের উত্তরসূরি হবে তাদেরও এই ক্ষমতা চিরদিন থাকবে।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কি বা হাসিনা, সে আর টা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বলছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বলছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কি বাসিনা, সে আর টা চিরকাল থাকে, এই চেয়ার চিরকাল থাকে না। আমার ভাই চেয়ারম্যান পাঁচটা বছর চেয়ারম্যানি করেছেন, সেই চেয়ারে আবার নতুন মানুষ বসেছে না বসে নাই, আবার যে বসেছে তারপরে আমার নতুন মানুষেরা বসবে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের বড়াই করে লাভ নাই, বরং আমরা সেই চেয়ারটা খুঁজবো যেই চেয়ারটা থাকে জান্নাতে। যেই চেয়ার থাকে কোথায়? ওই জান্নাতের চেয়ার কোনোদিন হারানো লাগে? কোনোদিন হারানো লাগে? জান্নাতের চেয়ার কোনোদিন হারায় না। আমি আমার স্ত্রীকে বাসর রাতে বললাম, ও আমার স্ত্রী, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহ কবুল করেছেন, আজকে আমাদের বাসর রাত, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রাত, কিন্তু যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা রাসূলের দেখানো পথে চলি, যদি আমরা ভালোর পথে চলি, আলোর পথে যদি চলি, আর পরকালে আল্লাহ যদি আমাদের দুইজনকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন, তাইলে সেখানে ঢোকার পরে আমাদের আর একে অপরকে হারানোর কোনো ভয় থাকবে, ভয় থাকবে। সুতরাং যুবকেরা, যার জন্যে তুমি মায়া কান্না করো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, যে তোমার প্রলুব্ধ করে লাইলাতুল ফেব্রুয়ারিতে, যার জন্যে দোয়া করো, আসে না ওই দোয়া করে লাভ নাই। যদি তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর পথে আসতে পারো, আর আল্লাহ যদি তোমার একজন উত্তম ঘর, উত্তম ঘরণী যদি দান করে, উত্তম সঙ্গিনী যদি দান করে, তাইলে ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে পারো, তোমার ওই ডার্লিংকে আর কখনো হারানো লাগবে, হারানো লাগবে। সুতরাং আসতে হবে কার পথে? কার পথে? আল্লাহর পথে। গান এখনো শোনাবো, কত রিকোয়েস্ট আল্লাহ, এই টাইম অন পর খালি রিকোয়েস্ট করে। হ্যাঁ, প্রেমিকা রান্না করা নুডলস খেয়ে মারা গেল প্রেমিক, প্রেমিক কি শহীদ হবে? শয়তান কত নম্বর? প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে, তাই খেয়ে প্রেমিক মরে গেছে, এজন্যই এটা কি শহীদ হবে কিনা, এ কোয়ানের শয়তানে কোন মৃত্যু শহীদ, তুই এ কনে কি লাগালি, শহীদ হবে? সাফাই নবাবগঞ্জে গেছি, প্রশ্ন দিয়েছে হুজুর ইস্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ, তাই বললাম জায়েজ, তো অন্যরা বলছে না হুজুর জায়েজ না, আমি বললাম কেন, আমি দলিল দিচ্ছি জায়েজ কি না, আপনার কি মনে হয় জায়েজ? জায়েজ না, আমার আমিরও একমত হতে পারল না। আমি বললাম জায়েজ, কেন জায়েজ আমি দলিল দিয়ে দেব, স্টার জলসা সিনেমা তার জন্য জায়েজ, যে নিয়ত করেছে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি আমার জাহান্নাম দিও, জাহান্নাম ছাড়া আর কিছু চায় না, ওর জন্য স্টার জলসা দেখা জায়েজ।
ঠিক না বেঠে? ওর জন্য স্টার জলসা কি? যে প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে আর এই নুডলস খেয়ে মারা গেছে, সে জাহান্নামের দিকে আরো দুই হাত আগায় গেছে, ঠিক না বেঠে? তার মৃত্যুটা হয়েছে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যু অভিশপ্তের মৃত্যু, যে মৃত্যু আমরা কখনো কামনা করি না। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক না? মরতে যখন হবে শহীদি মরণ দিও, আবার বলি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, ঠিক না? আমাকে শহীদ করো, শহীদি মৃত্যু দাও। আমরা তো সেই মৃত্যু প্রত্যাশা করি যেই মৃত্যু বাতিল আমাদের বুলেট নিক্ষেপ করবে, পক্ষচ্ছেদ করবে, আমাদের রক্তে রঞ্জিত হবে এই জমিন, আর আল্লাহর কাছে হাসতে হাসতে পৌঁছে যাব, বলেন ঠিক কিনা? আমরা সেই মৃত্যু প্রত্যাশা করি যারা প্রেমিকের খাবার খেয়ে মারা যায়, এরা অভিশপ্ত, 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 তার নিকৃষ্ট মৃত্যু হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভুল পথ ছাড়ো, ভালোর পথে এসো। তা না হলে যার বিশ্বাস করেছো, আমি পত্রিকায় দেখলাম একজন প্রেমিকা বিয়ে করার প্রলোভনে তাকে ডেকে নিয়ে গিয়েছে, তার আবার আর এক জায়গায় বেলাইন ছিল, তারে ডেকে নিয়ে এরে আবার পুঁতে রেখে তার সাথে চলে গেছে। সুবাহ আল্লাহ বলবেন না নাউজবিল বলেন, আপনাদের ব্যাপার, ও আমি বলতে চাই না, ও যা মনে চাই তা বলেন। এই জন্য কার সাথে লাইন মারতে চাও ভেবে চিনতে, আর এখন লাইন মারা কি? দাদা দুইটা বিয়ে করবে, আমি তাদের উদ্বুদ্ধ করি কিন্তু আমি বলি মেশিন সাদা, কারণ ওই যে নায়ক কি জুনিয়ার সাকিব নাকি ধরিয়ে নিয়েতে বসে আছে কেটে পিটে, দেখেছেন না? দেখেন নাই? ওর তো তাও এক হাল করিয়েছে, আবার কোন হাফে যারা একটা বিয়ে করি ডাইরেক্ট মারি ফেলিয়েছে, দেখেছেন কিনা? পেপার চোখে পড়িয়াস কিনা কথা কয় না, পড়িয়াস না পড়ে নাই, আমি বানাইয়ে বলছি নে। আরে বাবা বানাই বলা লাগবে কেন? গতকাল কেউ বগুড়ায় একজন সন্তান তার প্রেমকে কেন্দ্র করে আর নেশার টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রটাও মাকে হত্যা করেছে, তারপরে তার হাত এবং পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে, তারপরে মা নিখোঁজের খবর দিয়েছে, এমনকি পরবর্তীতে বাড়িতে ডাকাত করেছে, বাড়ি নিজে ভাঙচুর চালিয়ে বাড়িতে ডাকাত হয়েছে, এই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পুলিশের কাছে বলেছে, সাংবাদিকদের কাছে বলেছে, বাড়িতে এসে দেখি মা নাই, ডাকাত করেছে, ডাকাত পড়েছে আমার বাড়িতে, তারপরে নিজেই আবার ডিপ ফ্রিজ থেকে মাকে বের করেছে আর বলেছে ডাকাতেরা আমার মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে গেছে। কেমন কুলাঙ্গার সন্তান, কেমন নিকৃষ্ট সন্তান, যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, কতটা লাথি খাইলো, কত নির্যাতন খাইতে বসেছে, হঠাৎ করে বাচ্চা শিশু লাথি মেরেছে, মা ভাত রেখে উঠে চলে গিয়েছে, রাত্রে ঘুমায় রয়েছে ছোট বাচ্চা শিশুটা, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, ঘুম ভেঙে গেছে, স্বামীকে বলেছে লাথি দিল, এই ব্যথা সহ্য করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, রক্তে ভেসে গেলেন, এই মা বুকের দুগ্ধ পান করালেন, শীতের রাত বিছানায় শুয়েছিলেন, আমরা প্রসাব করে প্রস্রাব করে ভিজিয়েছি, মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন, সন্তানকে বুকের পরে রেখেছেন, কত মাকে দেখলাম বিদেশে যখন সন্তান চলে যায়, মা যেন সন্তান মারা গিয়েছে, কলিজা উজাড় করে কান্না করে, শুধু তাই নয় যে রাস্তা দিয়ে সন্তান চলে যায় বারবার ওই রাস্তায় আসে আর ওই দিকে তাকিয়ে থাকে, যে এই রাস্তা দিয়েই আমার সন্তান চলে গেল, প্রবাসে চলে গেল, এই মাকে হত্যা করার মতো দুঃসাহস করেছে কুলাঙ্গার সন্তান, তারপরেও সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বুক মুখে কালিমা লেপন করেছে, বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করে কিসের নেশায়? কিসের নেশায়? হয় নারীর নেশায়, না হয় মদের নেশায়, ফেন্সিডিলের নেশায়, মাদকের নেশায়। এই জন্য যুবকেরা আমার, যদি এই পথ ধরে থাকো আজকেই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, জাহান্নামের পথ ছেড়ে দাও, যেই পথে গেলে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার
পরিবারের কারো কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার জীবন, তোমার যৌবন, তোমার সংসার, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের পরকালীন জীবনটা ক্ষতির মুখে পড়ে যাবে, ঠিক না বেটে? সেই পথে কি চলা যাবে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না? বাবা ফোন কিনে দেয়, ছোট বাচ্চা শিশুকে ফোন কিনে দিয়েছে, আর এই বাচ্চা শিশু টিকটক করে, খারাপ ভিডিও দেখে, বাবা গর্ববোধ করে, অনেক দাদা আছে আনন্দ করে, দেখো আমার নাতি ছেলে স্ক্রিন টাচ ফোন চালায়, তা আনন্দ করার কিছু নাই, এই ফোন চালাতে চালাতে টিকটকে ফেসবুকে ইউটিউব, তারপরে ইউটিউবে বা অন্য কোনো লাইনে বেলাইন করে বসে থাকে, তারপরে ওই ছেলেটাই হয়ে যায় তোমার পরিবারে অশান্তির কারণ, এমনকি তোমার জাহান্নামে যাওয়ারও কারণ, ঠিক না বেটে? এখন মুরব্বীরাও ফেসবুক করি, আরে বাবা খুব মজা করি, হ্যাঁ আছে না নাই মুরব্বীদের হাতেও এখন ঠিক আছে। এই জন্য যুবকদেরকে বলছি ফিরে আসতে হবে কার পথে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে, ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, আগের সময় প্রেম করিলে আফজাল ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, বাবু তুমি খাইয়াছ, আরে আল্লাহ দে বাবু বুড়ো দাঁড়িয়ে গেছ বাবু, এখন খাইনি ভিডার খাবে, এ আছে না নাই এরা কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার নজরুল সাহেব বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি, নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? ওরে বাবা আছে মানে কি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে প্রেম প্রীতি আছে না নাই? জোড়ায় জোড়ায় হাঁটে, বগলের মধ্যে হাত নিয়ে হাঁটে আমার নজরুল ইসলাম ভাই, হঠাৎ করে ভার্সিটিতে গিয়েছেন, যে দেখে ওনার জুনিয়র একজন তার বগল দাবায় একজনের হাত, বলতেছে কবে বিয়ে করলে জানাইলে না, আরে যদি একটু দাওয়াত দিতে না হয় না যাইতাম, তাই তো দাওয়াত দিতে, কয় কি বলছেন নজরুল সাহেব আমি এখনো বিয়ে করি নাই, তো ওইটা কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, ওরে বাবা আছে না নাই? শুধু পুরুষরা না, আগের সময় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, নারীরাও আছে না নাই? আছে মানে কি, ফার্স্ট এক কাটি উপরে লাইলাতুল ফেব্রুয়ারিতে বলে, যদি থ্রি পিস না কেন তাইলে তোমার সাথে কাটা কাটি করে আমি মুর্শিদ আলমের ছেলির সাথে যাব, বলে না বলে না? আবার বলে আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবেসে আফজাল সাহেবের ছোট ছেলে দিয়েছিল গলায় দিতে দড়ি, আমি যখন কলেজেতে পড়ি, কথা কয় না এই গান আছে না নাই? আর এই সব গান গাওয়ার পরে আবার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির ওই যে মস্ত হইল পাগল হইল দিওয়ানা দিওয়ানা, তারে ছাড়া বাসে না, এইবার বাবাও চিন্তা করে যা হয় হোক
বিয়ে দিয়ে নিয়ে আসি, অন্তত ছেলে যেন আত্মহত্যা না করে, দাদাও চিন্তা করে যে আমার নাতি ছেলে যেন না মরে। এই নাতি ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসলো, এরপরে যখন উনার মেকআপ টিকাপ ধুয়ে চলে যায়, তারপরে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো দুই দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার মেকআপ টিকাপ বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি, ঘরের রমণী ও যে কাল নাগিনি, আমারে বাজাইলো বা আর ওটাই আমি পারি না আর পারি না, ঠিক না বেটে? কত গান আছে না নাই? আবার কিছু গান এখন বেরিয়েছে মাঠে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, কথা কয় না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারে তে খাইলাম ধরা, ছাড়াই নর লোক তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, আছে না নাই? সময় চলে যাচ্ছে, আমার ভাইয়ের এক নম্বর গেল, ও তোমার গোনা দিন ফুল রাইয়া যাবে, রিকোয়েস্ট বলবো বলবো, গোনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, ঠিক না বেটে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুল রাইয়া যাবে, গোনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? কবরের মাটি প্রতিদিন ডাকে যাদের মুখে দাড়ি আছে, আগে দাড়ি ছিল না এখন দাড়ি উঠেছে, যাদের দাড়ি ছিল কালো দাড়ি সাদা হয়ে গেছে, আর যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আমার মুরব্বী জনেরা, ও গো আমার শ্রদ্ধা বাজনেরা, ও গো আমার দাদাজিরা, ও গো আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন এই দুনিয়াটা কি, আমাদের মতো যৌবন ছিল, রক্তের গরম ছিল, ধর বলতে মেরে বসেছেন, আপনি আল ফাঁকি দিয়েছেন, মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন, স্ত্রীর সাথে অন্যায় আচরণ করেছেন, সম্পদ ফাঁকি দিয়েছেন, আজকের এমন একটা পড়ন্ত বিকালে না কেউ আপনার আপন না, আর যদি পড়ে থাকেন যখন বিছানাগত হয়ে যাবেন, তখন আমাদের মতো হুজুরদের ডেকে নিয়ে যাবে, আর বলবে ছেলে বলবে হুজুর আমার বাবার মাথার কাছে এসে সুরা ইয়াসিনটা পড়েন, শুনেছি সুরা ইয়াসিন পড়লি নাকি তাড়াতাড়ি আজরাইল আসে,
তাড়াতাড়ি কিডা আসে, মানে ওর টার্গেট হলো যেন তাড়াতাড়ি চলিয়ে যায়, কথা কয় না, তাড়াতাড়ি যেন চলিয়ে যায়। বুঝুন আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে বুঝুন, তা কি করতে হয় একটু ইয়াসিন পড়েন, শুনেছি ইয়াসিন পড়লে নাকি ফেরেশতা তাড়াতাড়ি আসে। মূলত ইয়াসিন পড়লে কি হয়, মৃত্যু কষ্ট কমে যায়, তবে হুজুর ডাকতে যায়, কারণ ডাকি, কারণ মৃত্যু কষ্ট কমার জন্য না একটু তাড়াতাড়ি খেদায় দাও দিন, এটা দূর হোক, আর পাচ্ছি না ঠিক না বেঠি। এই দিন আমাদের জীবনে আমি নিজেকেই মাঝে মাঝে কল্পনা করি, এখন যৌবন আছে, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তাই সবাই ডাকে সবাই খোঁজে, যেই দিন যৌবন থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না, ওই দিন চায়ের দোকানেও বসার অধিকার থাকবে না, চায়ের দোকানে যেয়ে যদি কাশি শুরু হয়ে যায়, এ তুমি যাও দিন বাবু, তুমি কি কাস্টমার খেদাতি আসো না ডেকে নিয়ে আসো, ঠিক না বেঠি, চায়ের দোকানে বসার অধিকার আপনার থাকবে না, আবার বাড়িতেও আপনি কাশতে পারবেন না, স্ত্রী পান্তা পুত্র বধূ পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডইলে নিয়েছে কায়দা করে, হঠাৎ করে আপনার কাশি উঠে গেছে, ছেলির বলবে বাপের আগে খেদাও, বাপের থুয়ে আসো কন্ট্রি, আমি খাতি বসলি হিংসা করে কাশে, আসলে তো হিংসা করি কাছে না, ধরেন খাতি বলছেন, দেখবেন বিপদ বলে উজু করার পরে দেখবেন যে কোথার থেকে চলে গিয়েছে, কি আসে বাই বাতাস, উজু করা শেষ এবার দেখবেন বাই বাতাস, খেয়াল করি দেখবেন বাবা যে মানে এ যে কনে থাকে, এই জন্যে বিপদের সময় বিপদ আরো ঘনিয়ে আসে, তাই মানসি বলে যে যখন ওই জেডাল ঘড়ি ভেঙে যায়, তার মানে বিপদে যখন পড়ে তখন এই জাতীয় ভাঙা পা খানায় পড়ে, প্রবাদ আছে না, ভাঙা পা গর্তে পড়ে, ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখা লাগবে যখন বার্ধক্যে উপনীত হবেন যে ছেলের জন্য আপনি আইলটা সুজা আইলটারে ব্যাখ্যা করেছেন, হ্যাঁ মসজিদে যাই কয়ে কাতারটা সুজা করো নাই নামাজ হবে না, আর মাঠে যাই কুপন দচ্ছে একবার বাদাই নিয়েতে কষে, হ্যাঁ ওইসি কয় যে করতে চাপ করছে কি মানে করছে কি, আলটা ঝুড়তে দিবে না, ও ঝরছে তাই আলি মাছ খান আছে না নাই, সুৎখো টাকা ধার সাথে গেছে না আফজাল ভাইয়ের কাছে, বাসে তোর থাবায় দাঁত খুলি দেবো, এই তোর টাকা ধার লাগবে তুই দুটো দিন আগে আসবি না, মানে ওরে বাবা মানে ভাবি আলাদা, তুই দুটো দিন আগে আসলি আমার কাছে কতগুলো টাকা ছিল, তুই দুটো দিন আগে আসলি তোর আমি দিতে পারতাম, এখন আসলি তুই আমি আসলে কি করবো, কতজনই মনটা কাঁদে, এবার যখন বলছেন যে দেখ টাকা যদি ধার দিতে পারো আমি হাজার এক মন করি ধান দুবানি, ও বলছে আমার তো নেই, মুর্শিদ ভাইয়ের কাছে আসতে দেখি লাইন করে দেওয়া যায় কিনা, ও এইবার লাইন হয় না, এরকম আছে না যেই সুদের লোভ ধরাবেন সেই টাকা পাবেন, ওমরাই যাওয়ার কথা বলি কয় বাপু ওমরাই যে যাবো সে টাকা আপনার না, জিজ্ঞেস করি দেখবেন যদি বলেন বাবা একটু ওমরা আল্লাহর ঘরটা একটু যাওয়া জিয়ারত করে আসা যায় না, এত টাকা কনে পাচ্ছি, এর বলবেন যে ওই মুর্শিদ আলম বলছিল এক বিঘে জমি বন্ধক রাখবে, রাখবে না দিবে দেবে দেবে, ওরে বাবা ওটা ঠিক আছে, সত্যি বলছি না মিথ্যে বলছি, আল্লাহ কবুল করুন বলেন আমিন। তারপরে হুজুর একটা মেয়ে আমাকে জোর করে ভালোবাসা শিখাইয়ে ছেড়ে চলে গেছে, আমি মানুষ আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি, আমি কিভাবে তাকে ভুলবো, আমি ভালো হলে কি আল্লাহ মাফ করবে, যাক তার তৌবা করার সুযোগ আছে না নাই, এ তো পাকা ভালো মানুষ ঠিক না বেঠে, ও দেখেন আজ যাই হোক একটা মেয়ে ওকে জোর করে ভালোবাসা শিখাইয়েছে, আমি আগেও বলেছি এ মেয়ে মানুষরা আমাদের ছেলেপিলেগুলো নষ্ট করে, এরা জীবনে প্রেম কি জিনিস জানতো না, ওই বলিয়েছে আমার জন্য ফুল নিয়ে আসবা, ও খুঁজে খুঁজে গদখালিতে সেই ফুল কিনে নিতে বলিয়েছে এই নাও আই লাভ ইউ, ঠিক না বে ঠিক, ও বলিয়েছে লাইলা তুই ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিবা, ও বাপের পকেটে টাকা চুরি করি তাই দিয়েছে, এইগুলো করে আবারও আরেকজনের সাথে চলে গেছে, যেই তার যেই বলে আমি তাপসী রাবেয়া, ওরে বাবা ও আরেকজনের বাসা বাঁধি যাই কয় আমি তাপসী রাবেয়া, জীবনে আমার সিয়ারাকেও দেখিনি, তাও নকশা দিকেন চিঠি দিলে কেন তাহলে, এ চিঠি আসলো কেন কেন, তুই যদি এত ভালো হুজুর হবি এই মেয়েটার কাছেই যদি মুর্শিদ আলম ভাই প্রস্তাব নিয়ে যায় ছেলের জন্য, আর ভাই যদি যায় যাই জিজ্ঞেস করবে মেয়ে কেমন, বলবে আল্লাহ কি বলছেন, বোরকা ফেরি যায় আর আসে, জীবনে চোখ তুলি কারোর দিক তাকায় না, এই জন্য হুজুরকেই পান নকুলটে ফেলাই এসে, তাহলে এই ছেলেটার উপায় কি হবে, এত আমি বলি ওগো আমার যুবকেরা
তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ঠন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার বোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই চিঠির উত্তর, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন। একটা মেয়ে তোমাকে জোর করে প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, হয়তো ওই মেয়েতে মেয়েই তোমাকে প্রস্তাব দিয়েছিল, তুমি ভুল পথে চলে গিয়েছিলে, ও আসলে শয়তান হয়ে তোমার সামনে এসেছে, শয়তানি শিখাইছে। এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে শয়তানি বলে, এটাকে দূর, এটা এটাকে অন্যায় কাজ বলে, এটাকে অশ্লীলতা বলে, এটাকে বেহায়া পোনা বলে, ঠিক কিনা? বিয়ের আগে যদি কারোর সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, যদি কারোর সাথে ঘুডু বুডু হয়, তাইলে সেটা কখনো প্রেম ভালোবাসা হইতে পারে না, ওইটা অশ্লীলতা, ওইটা বেহায়াপনা। এই বেহায়াপনা যে শিখিয়েছে আল্লাহ যেন তার হেদায়েত নাসিব করে দেয় আর তোমার সেখান থেকে ফিরিয়ে এনেছে। সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে জাহান্নামের পথ থেকে আল্লাহ তোমারে ফিরিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদি কেউ তওবা করে এমন কি তার মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে, বলেন সুবহানাল্লাহ, তওবার দরজা খোলা। সুতরাং তুমি যদি তওবা করতে পারো আর প্রকৃত অর্থে যদি আল্লাহর পথে চলে আসো, ভালোবাসতে হবে কাকে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহর কাছে সিজদায় মাথাটা নত করে দাও, গভীর রাতে তাহাজ্জাতে ওঠো, তাহাজ্জাতের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় নত করে দাও, আর আল্লাহকে বলো, ও আল্লাহ ভুল করেছিলাম, ভুল করেছিলাম, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রেমে পাগল হতে চায়, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ক্ষমা করে না, করে না? হুজুর, হুজুর ভালো হয়ে যাও, মাসুদ গানটি শুনতে চাই বিশেষভাবে অনুরোধ। মানে এমন ভাবে লিখেছে, প্রথম লাইন হলো হুজুর ভালো হয়ে যাও, হুজুর ভালো হয়ে যাও, মাসুদ এখনো ভালো হলো না। মনে আছে কণ্ঠগুলো? হুজুর প্রেম কোন মানুষকে কাঁদায়, প্রেম কেন মানুষকে? এই আমার কাছে এত প্রেমের চিঠি কেন? আমার কি তোরা আবরারুল হক আসিফ মনে করিস? এই শয়তানগুলো কারা এরা আমার বিতর্কিত করতে চাচ্ছে? এমনি তো আমি বিতর্কিত, আর এরা যদি বিতর্কিত হয় তাহলে বিতর্কিত স্কয়ার, ঠিক না? ঠিক, এমনি তো বিতর্কিত যে ওরে কেন এখানে দিল, ওরে বসাইলো, এরপরে যদি এই সব চিঠি দিস, এ ও এ দে এই যে পরের চিঠিতে আবার আবরারুল হক আসিফ হুজুরের নাম আছে। আচ্ছা তাহলে এটা বলি, হুজুর প্রেম কেন মানুষকে কাঁদায়? আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রেমে অন্ধ হয়ে কেন আল্লাহকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায় কারণ আল্লাহ মানুষের সৃষ্টি করার সময় শয়তানের সাথে আল্লাহর একটা প্রতিযোগিতা হয়েছে না হয় নাই, কথা কয় না, প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? শয়তান আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছিল, আল্লাহ
তুমি আমাকে ক্ষমতা দাও, যেহেতু আমাকে অভিশান্ত ঘোষণা করলে আমাকে ক্ষমতা দাও, আমি যেন আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, তারা যেন আমাকে না দেখে, আমি যেন তার শিরায় উপশিরায় ধোকা দিতে জানি, আমি যেন ধোকা দিতে পারি। আল্লাহ তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিলেন এবং তার এই সুযোগ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, রন্ধ্রে রন্ধ্রে ঢোকার তৌফিক দিয়েছেন। এই জন্য শয়তান আমাদের ধোকা দিতে পারে, বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন, শয়তানকে প্রতিপক্ষ না থাকলে খেলা জমে, কথা কয় না খেলা জমে? যখন ইন্ডিয়া আর পাকিস্তান খেলা হয় তখন সেই খেলাটা খুবই জমে ওঠে, ঠিক কিনা? জমে না? জমে না। কিন্তু যখন অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা হয় কেউ দেখতে চায়? জিম্বাবুয়ের খেলা দেখি লাভ কি? তার মানে প্রতিপক্ষ একটু শক্তিশালী হওয়া দরকার। আল্লাহকেও দেখা যায় না, শয়তানকেও দেখা, আল্লাহ রাব্বুল আলামিনও অদৃশ্যে আছেন, গায়েবে আছেন, শয়তানও গায়েবে আছে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, শয়তানও অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলোয়াড় বানিয়ে পাঠিয়েছেন যে দেখা যাক, প্রতিপক্ষ তো আমরা দুইজন, আমরা দেখতে চাই গোলটা কার দিকে হয়, বুঝেননি? এখন শয়তান যদি তোরে প্রেমের দিকে নিয়ে যায় তাহলে তুই বুঝবি যে গোল খেয়ে গেছিস। কার গোল খাইছিস? আল্লাহ গোল দিয়েছে, শয়তানের পক্ষে গোল খাইছিস। আর এই গোল খাওয়ার জন্য তোর জন্য তৈরি আছে কি? তৈরি আছে কি? জাহান্নাম। সুতরাং প্রেম কেন আসে? আসে শয়তান তোমার কাটি করে, কয় তোর বউ তো অত ভালো না, মকসাদের বউ তো আছে না নাই, এটা হলো শয়তানের গ্যাটি। এই জন্যে নিজের বউ সাজাই গুজাই দেখবেন যে মকসাদের থেকে তোরটা ভাল লাগে। আর আমাদের মা বোনেরা বোঝে না, ওরা স্বামীর জন্য সাজে না। যদি আমার মুর্শিদ আলম ভাই বলে ভাত দাও, ওই গোবর দিয়ে মশাল দেয় শীতে, এবার হাতে এই কেন পর্যন্ত লেগে থাকে, ওই দিয়ে ভাত বেড়ে দেয়, ঠিক না? ঠিক। আর যদি বলে আজকে বন্ধুর বাসায় যাব, হাতে মেহেদি দিয়ে এই কেন পর্যন্ত, এখান থেকে কেন পর্যন্ত এত সাজা সাজে যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যেয়ে দেখে যে না, আমার থেকে তো আমার দোস্তের বউ মুরব্বি মুরব্বি, ঠিক না? ঠিক, বোঝা গেছে তো কথাটা? তাহলে মা বোনেদের এখন তো কি করতে হবে? স্বামীর বলবেন লিপস্টিক কিনে আনবা, নোপালির দেওয়ার দরকার নেই, টিপ, তারপরে এই যে যা আছে ঘরের মধ্যে সাইজে, একদম আপনি সাইজে বসে থাকবেন, যাতে স্বামী ঢুকেই মনে করে কিরে স্বামী নাকি। এগুলো করতে হবে বাবা, এগুলো বাবা দিয়ে আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, যুবক যারা ওকে জন্য আমার চাষিকে বললেন না বেখায় দেখে যাবেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ মাফ করি, আমি রিস্ক নেবেন যাদের বয়স আছে, আবার বুড়ো মানুষ মেকআপ টিকাপ করতে যাই খাই ফেলাই মরি থাকলে অসুবিধা। আপনার কাশি হুজুর দাবি করে আমাদের মতো ভালো ছেলেদের নষ্ট করে এখনকার মেয়েরা, মেয়েরা কি আসলেও খারাপ? আপনি কি মনে করেন? ওরে বাবা মেয়েরা খারাপ হবে কেন? মেয়েরাও খারাপ না, ছেলেরাও খারাপ না, বনি আদম, এরা কি বনি আদম? আদমের সন্তান, খারাপ হলো শয়তান, খারাপ কিরা? এই শয়তান কাটি করিয়েছে, এর জন্য ভুল পথে চলে গিয়েছেন। এই ভুল পথ থেকে যারা ভালো পথে চলতে পারে তারাই প্রকৃত অর্থে মানুষ, আর যারা শয়তানের ফাঁদে পা দেয় এরা মানুষ না, এরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া শেষ করে, আখেরাতটাকেও শেষ করে, বলেন ঠিক কিনা? আর এই ফাঁদে মেয়েরাও পা দেয়, ছেলেরাও পা দেয়। সুতরাং আমরা কেউ ফাঁদে পা দেবো না, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর মাহফিল শেষ হওয়ার আগে একটু কালেকশন করে দিয়েন, বিশেষভাবে অনুরোধ রইল, টাকার কথা তো জোরে পড়া হয়ে গেছে, এ তো আসতে পড়লি তাও তো একটু বাইন্দে সাইন দিতে আপনাদের কাছে টাকা চাতাম। শোনেন, আমি কালেকশনের আগে আর একটা কথা বলি, সেটা হলো আমার লেখা বই, 101টারও বেশি গান আছে, অল্প কয়েকখান আছে আমার ক্যামেরা পার্সনের কাছে, এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, 100 টাকা করে দাম, এই গানগুলো শিখবেন। আমি যে আলোচনাটা করতে চাইলাম সুরা তাহার 55 নম্বর আয়াত মনে আছে? এই আলোচনা আজকে করা তো সম্ভব হইলো না, কারণ সময় অল্প, আমার 2 ঘন্টা লাগে ওয়াজ করতে, তো সময় এই যুবক এই এখন দোয়া শেষ হয়নি, তোকে বিয়ের জন্য দোয়া করবো না, এক্ষুনি চলে গেলি হবে, দোয়া করব, একটুখানি বসে শোনা, একটুখানি বসে অশোনা, এই নেটওয়ার্ক ছাড়া কি ব্যাপার, কি বসে শোনা, হ্যাঁ শোনা মানে বোঝে না, বোঝে না, নতুন বসে একটুখানি একটুখানি, শেষ কথা, আমি আসছি 27 জানুয়ারি, কয় জানুয়ারি? 27 জানুয়ারি, মোহতারাম উনি যেহেতু আপনাদের নেতা আমাদেরও নেতা, আগের সময় নেতারা বলতো হুজুর ডানি বলেন ভাই বলেন, আমরা শুনিছি না শুনি নাই, এখন আমাদের নেতারা বললে আমরা, এখন শেষ কথা, আমি ওই আয়াতটার পরে আলোচনা করব, কোথায় 11 জানুয়ারি আরেকটা দাওয়াত হয়তো হবে, কোন জায়গা প্রচার যে করবো, এখনো তো ফাইনাল হয়নি, যদি না আসেন ফাইনাল 11 জানুয়ারি
খারচরে 11 জানুয়ারি, ওখানে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আজকে সময় একটু অল্প, আগামীকালকে আবার মাহফিল আছে, তা না হলে আর একটু সময়। এবার শেষ কথা বলি ভাইয়ের, আমার আপনাদের কাছে তো কোনো দাবি জানাই না, জানাইছি ইসলামের জন্য রক্ত দিতে রাজি কিনা কিনা একটু দেখি। আপনারা বোঝেন যে রক্ত কেন চাচ্ছি, হাত উঁচু করেন দিন, এরম করে আরো জোরে আরো জোরে করেছেন, সবাই হাত উঁচু করেছেন, বাম হাত নামান দিন, এক হাত দেখি, এক হাত উঁচু করেছেন, মুট করেন। এই মুট করে নিয়ে নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডান পকেটে ঢুকান, তাও ঢুকান শিগগিরি, যান ঢুকান। নিজের ডাই না থাকলে পাশের ডাই, ওরও একটু সহযোগিতা করেন শিগগিরি, একদম এক মিনিটের মধ্যে যা আছে ওই আমার গোলাম রব্বানি ভাই বলল যা আছে তাই দিয়ে দেন। রংপুরি একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আবার লিখে দিয়েছে, হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, আপনার দিলাম, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে টান দেন। মা বোনেরা যা আছে আগামী দিনে এসে মা বোনদের ওয়াজ করবো। পুরুষদের ব্যাপারে যেটা বলছিলাম যে একটু সাজু গুজু করে স্বামীর সামনে আসবেন, হ্যাঁ 80টা গাওয়া হয়ে গেল, এখনো কয় একটা গজল।